আই জানি তাড়াতাড়ি করে দিবা হ্যাঁ তুমি বুঝা কোনটার পর কোনটা দিবা দিয়া দিও সমস্যা নেই কি ব্যাপার ওরা মানে যা করলা না

বলেছিলাম যে গত সপ্তাহে বলেছিলাম যে স্টক হয়ে যাবে গত সপ্তাহে তো আসেনি আসতে এবার একটু লেট হয়ে গেল আপু তো যারা যারা ওয়েট করছিলেন নিয়ে নিয়েন আর যারা যাদের যাদের আগের অর্ডার ছিল তাদেরকে সবাই কিন্তু আজকে মেমো দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ দুই এক বেলার মধ্যে ড্রেস হাতে পেয়ে যাবেন আপনারা যারা আসছেন এসে একটা করে রিয়্যাক্ট আর শেয়ার দিয়ে দিবেন হ্যাঁ কে কে আসছেন আমি কয়েকটা কমেন্ট পড়ে দেন ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি বলছো বিকাশ নাম্বারের কথা আপুরা আপনি তো রিয়েক্ট দিচ্ছেন না যে কজন আপুর আসছেন দেখেন রিয়েক্ট কিন্তু বেশি নাই মাত্র আঠাইশটা রিয়েক্ট হ্যাঁ আর শেয়ার দেখেন বারোটা শেয়ার দেখছেন একটু কষ্ট করে দেন না প্লিজ যে কজন আছেন একটা করে রিয়েক্ট আর শেয়ার করে দিবেন কেমন বুটিক্সের কয়টা ড্রেস দেখাবো কটনের কিছু ড্রেস দেখাবো বাটিক আসছে আপনাদের পছন্দের দুইটা একটা বাটিক একটা হচ্ছে গিয়ে কাথাই স্টিজ মানে কটনের মধ্যে দিচ্ছি মিক্স করে দেখাবো ঠিক আছে আবার কাফতান দেখাবো ওকে এই লাইভে হানিফুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সুমা আপু ভাই কি খবর কেমন আছেন আছি নুপুর আপু ভালো আছি আলহামদুলিল্লাহ ফারিয়া ফারান আরি থেকে ভালো আছি আহ আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম নাসরিন আপু আলাইকুম আসসালাম আফসানা আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম আহ নৌসীন নৌসান কি আইডি থেকে আপু কেমন আছেন উম তারপরে আফসানা আক্তার আপু ভালো আছে আলহামদুলিল্লাহ শারমিন আক্তার আপু হাই কি খবর আরাফা দাদনান আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম তারপরে কি ওড়িশা জাহান আইডি থেকে হাই আপু কেমন আছেন তোমার লাইভের অপেক্ষায় ছিলাম এই যে চলে আসছি একটু লেট হলো না দীপা আপু হাই আমি না ইন টাইমে যতই চেষ্টা করতেছি না কিসের জন্য কোনো না কোনো ওয়েত আপু আটকে পড়ছি আর আমি ইন টাইম লাইভে আসতেই পারতেছি না হ্যাঁ কিছু না কিছু একটা মানে লাইভের আগের মুহূর্তেই আসলে একটা কিছুতে আটকে যাই আর টাইম পাস হয়ে যায় আচ্ছা নাহিদ নাহর আপু ওয়ালাইকুম আসসালাম কাতে ড্রেসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমারও আছে হ্যাঁ আপু মানে জাম কয়েকটা জিনিস আছে আপু জামদানি কাথা স্টিচ হ্যান্ড ওয়ার্কের যেসব ড্রেস এগুলির চল কখন আপু যায় না মানে আজীবনেই নতুনত্বই থাকে আপু এটা একটা মানে বড় ব্যাপার হ্যাঁ আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে একটু অর্ডারের প্রসেসিং বলে দিচ্ছি তার আগে থ্যাংক ইউ সো মাচ জানাত বেগম আপু মেহাবিন আপু ভালো আছে অর্ডারের প্রসেসিং একটু বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা কি বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই দিব ঢাকার বাহিরের আপুরা পিন পোস্ট করে দেওয়া আছে পিন পোস্ট করা নাম্বারেই দয়া করে নগদ বিকাশ যাই করার করে লাস্ট চারটা ডিজিট ইনবক্সে জানাই দিবেন আমরা মিলাই দেখবো টাকা আসছে কিনা আসলে অর্ডারটা কনফার্ম করে দেবো ক্লিয়ার আচ্ছা পিন পোস্ট করা নাম্বার ভিতরে অন্য কোন নাম্বারও ভুলেও নগদ বিকাশ করবেন না ফ্রডের কাছে টাকা জ্বলে যাবে ওটার দায়ভার কিন্তু আমরা নিব না গুলরং রেজিস্টার করো হ্যাঁ আপু আসবে ইনশাল্লাহ আমি স্টার্ট করি আপু জানেন তো আমাদের কাথা স্টিজের ড্রেসের হচ্ছে গিয়ে এই দুইটা কালারই একটা আমি পরে আছি আপনার মাস্টার টাইপের কালার আর আরেকটা স্কিন বেস কালারের মধ্যে দুইটা কালারই সুন্দর যেটা যার কাছে ভাল লাগে অর্ডার করবেন এই ড্রেসটা পরে অনেক বেশি আরাম পাবেন কারণ এটা স্ল্যাপ কটনের মধ্যে একটু দেখবেন এর টেক্সচারটা একটা সুন্দর আশাস টাইপের স্ট্রাইপ সুন্দর একটা দেখছেন আশাস টাইপের একটা ইয়া আছে মানে টেক্সচারটা অন্যরকম মানে আরামদায়ক একটা জিনিস আপনার মেয়েটা কোথায় বাসায় আপু ওর টিচার আসছে আপু এই দেখেন গলাটার মধ্যে মাল্টি কালার সুতার কাজ করা আছে কাতা স্টেজের একটা অর্গানের ম্যাটেরিয়াল এর মধ্যে আপ কাতা স্টেজ ওয়ার্কটা করা ঠিক আছে আর সাথে বাটন কয়েকটা সেট করে দেওয়া আছে সেই সাথে পুরো ড্রেস এর মধ্যে আপু চেটা এরকম ম্যাচিং সুতার কাজ ড্রেস টা লোয়ার পার্ট এরকম চওড়া কাজ করে দেওয়া আছে কিন্তু এটাও কাঁথা স্টেজ এর সহ এই কাজটা সেম হাতার মধ্যেও পাবেন ফুল হাতা অনেক সুন্দর করে আপু সেলাই করে দেওয়া আছে এটা আপু সেম স্টেজ গলা করে দেওয়া আছে কিন্তু সাইড ফাঁকা আপনার বডি সাইজ অনুযায়ী আপু মেক করে নেবেন বডিটা আটচল্লিশ পর্যন্ত হবে লম্বা আপু পাঁচচল্লিশ থেকে ছেচল্লিশ হবে সর্বোচ্চ ওকে ওড়নাটা দেখেন রেউন কটন এর মধ্যে সারা ওড়না জুড়ে আপু এরকম মাল্টিকালার সুতার কাজ করে দেওয়া আছে বিলাল হাওলাদার আপু ভালো আছি একটু যারা আসছেন একটা করে রিয়েক্ট আর শেয়ার দিবেন আপু হ্যাঁ একটা করে রিয়েক্ট শেয়ার দিবেন এটা আপু সালোটা ট্রাস্ট মি আপু ড্রেসটা না আমি মানে এটা না দাম কমাইলেও পারতাম বুঝছেন এটা আমাদের আপু হিট একটা প্রোডাক্ট যায় আলহামদুলিল্লাহ সব সব আপনাদের দোয় সবাই পছন্দ করে এটার কাজের কোয়ালিটিটার জন্য আপু হ্যাঁ সবাই এই ড্রেসটা পছন্দ করে আমাদের এই ড্রেসটা কিন্তু আপু সতেরোশো টাকা ছিল হ্যাঁ সেখান থেকে আমরা আপনাদেরকে মানে ডিসকাউন্ট করে চোদ্দোশো নব্বই সেল করতাম এই কাঁথা স্টিচের ড্রেসটা বাট এটা আর আপু মানে সবার পছন্দ এত বেড়ে যাচ্ছে মানে যতই এটা স্টক করি বললাম না থাকে না আপু ঠিক আছে ওনারটা বড় সড়ো আপনার নামাজের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে সুন্দর মাথায় কাপড় দিয়েও নিতে পারবেন নেক ঢেকেও নিতে পারবেন আমার পড়াটা কিন্তু এটা মাস্টার্ড কালার ইনার পরার প্রয়োজন পড়ে না খুব সুন্দর ডেলিভারি ফ্রি দেন সরি আপু সম্ভব না যখন মানে পারবো তখন আপনাদের কারো বলা লাগবে না দেখবেন নিজের থেকেই দিতে পারবো আর যখন না পারবো তখন মানে হাজার বললেও আপু লাভ হবে না ওকে তো এটা আপু আপনাদেরকে গিফট প্রাইস অলরেডি আমি দিচ্ছি সো যাদের নেওয়ার তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন ফাস্ট 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 যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে না হলে আবার শেষ হয়ে গেলে অনেকটা লেট হয়ে যায় আসতে বেসিক্যালি এটা সময়টা লাগে আপু এই কাজটার জন্য একটু ওড়নাটাও যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পেটানো জমানো কাজ শুধু কি আপু ভাপাস দেখেন উল্টা পাশেরও ফিনিশিংটা দেখেন কত সুন্দর করে মজবুত কাজটা করেছে আপু উল্টা পাশ দেখছেন আপু মানে এই কাজটা করতেই অনেক সময় লেগে যায় আপু শাস্ট ওড়নাটাই একটা ওড়না কাজ করতে যে সময়টা লাগে আমার আরো দুইটা তিনটা ড্রেস হয়ে যায় আপু বিশ্বাস করবেন একটা ওড়না কাজ করতে যতটা সময় লাগে তো আপু এই কারণে ড্রেসগুলি আমার শেষ হয়ে গেলে রিস্টক করতে একটু টাইম লেগে যায় বললেও না সাথে সাথে বা ফাস্ট ফাস্ট আমি রিস্টক করে দিতে পারি না আবার মনে করেন যে তাড়াহুড়া করলে এখানে ভরা কাজ না আপু তো দেখা গেছে যে ফিনিশিং নষ্ট হবে সেই ক্ষেত্রে সেই খারাপ ফিনিশিং আলা কিছু তো আমি দিতেও পারবো না বরঞ্চ ওটা আমার লস হয়ে যাবে এই কারণে একটু ঠান্ডা মাথায় আসতে ধীরেই কাজ করি যে প্রপার ওয়েতে হচ্ছে গিয়ে মানে ফিনিশিংটা পারফেক্ট রেখে তারপরে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপু যে আমার কথা যে দিন বেশি লাগুক সমস্যা নেই কিন্তু হাতে পৌঁছাবে আমার উপরে আপুদের রাগ থাকবে না বরং খুশি হয়ে যাবে জন্য বা ম্যাটেরিয়ালের জন্য তো এই ড্রেসটা আমি পরে আছি আপু দুইটা কালার দুইটাই অনেক বেশি সুন্দর জামাটা স্ল্যাপ কটনের মধ্যে আছে পুরো জামার মধ্যে কাজ আর ওনাটা একবারে ভরার যতজন আপুরা নিবেন সবার জন্য গিফট প্রাইজে যাচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো আশি টাকা আপু আল্লাহ কাঁথা স্টিচের আপু মানে এই ড্রেসটা মাত্র তেরোশো আশি টাকায় দিছি যে এখানে আপু কাঁথা স্টিচ মানেই স্টার্টই হয় আপনার আঠারোশো থেকে আপু দাম হ্যাঁ নর্মাল নর্মাল কাঁথা স্টিচ কারণ আপু কাঁথা স্টিচে প্যারা খাইতে হয় অনেক আমি বললামই আপনাদেরকে কাজের কথা হ্যাঁ তো সেইখানে আপু এত গর্জিয়াস একটা ড্রেস আমি তেরোশো টাকায় দিছি আপু ফার্স্ট অর্ডার করে ফেলবেন ফার্স্ট অর্ডার করে ফেলবেন ঠিক আছে যারা যারা ড্রেস নিয়েছেন রিভিউ দিয়ে দিবেন কেমন শিপা আপু কেমন আছো এই যে কমেন্ট পরে ফেলেছি আপু কোনো কি অফার আছে আমার পরে ড্রেসটা আপু তেরোশো আশি টাকায় পাচ্ছেন তোমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছি থ্যাংক ইউ আপু ড্রেস হাতে পেয়ে রিভিউ দিবেন ঠিক আছে কে কি নিয়েছেন সুন্দর করে ড্রেসের পিকচার তুলবেন তুলে কেমন লেগেছে এইটা জানাই রিভিউটা দিবেন আপু এই ড্রেসটার কথা কি মনে আছে লাস্ট আমি গোডাউনে গিয়ে এই ড্রেসটা পরে লাইভ করেছিলাম এটা কালোটা পরছিলাম মনে হয় দেখেন আপু আপু আমি যেটা পরে আছি হ্যাঁ আমার পরে ড্রেসটা বডি আটচল্লিশ লম্বাটা আপু ছেচল্লিশ পর্যন্ত পাঁচচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত দিতে পারবেন হ্যাঁ যেটা কি আমার পরে ড্রেসটা আমি তেরোশো আশিতে দিছি সবাইকে গিফট প্রাইস আর এই ড্রেসটার কালার দুইটা দাও তো ওইটা দাও একটু দুইটা দুইটা কালার কালারে সুন্দর একটা আপু ব্ল্যাক কালো কিচকিচে ব্ল্যাক আর একটা রানি ম্যাজান্ডা কালার উফ মাথা নষ্ট আপু অনেক অল্প বাজেট আমি এই ড্রেসটাও আপনাদেরকে দিয়েছি আপু এটা সিল্ক বেস্ট কটন ঠিক আছে সিল্ক বেস্ট কটন ইনার টোটালি পরাই প্রয়োজন নাই কালার যাবে না ওয়াশের রেস্ট্রিকশন নাই এই যে দেখেন একবার খুব সুন্দর একটা ম্যাট ফিনিশিং সুতা দিয়ে রেশমি সুতার কাজ করা সাথে বড় বড় ডলার তাওকে কি ডলার গুলি আবার লক করে দিয়েছে দেখেছেন কত সুন্দর করে যেন উঠে পড়ে না যায় বা শরীরেও না বাজে মানে এটা এমন একটা ড্রেস আপনার একবার ছোট একটা বাচ্চা বাচ্চাদের শরীর তো এমনিতেই অনেক বেশি কি সেন্সিটিভ হয় না ওই বাচ্চাও আপনি এই ড্রেসটা পরে ওই বাচ্চাকেও আপনি কোলে নিতে পারবেন ক্যারি করতে পারবেন বাচ্চারও এটা শরীরে লাগবে না আপু সুন্দর করেছে পারবেন আমি থেকে আপু ফিনিশিংটা আপনারা যেন ভালো করে দেখে শুনে বুঝে নিতে পারেন গলার কাজটা পুরো ড্রেসের ছেটা ছেটা ওয়ার্ক এখানেই শেষ না এটা না হাতাটা আপু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আপু হাতাটা অনেক গর্জিয়াস করা হয়েছে এই যে আপু দেখেন একটু ডিভাইডেড আছে আপনারা না এটা আবার মানে ফুল মানে একবার ফিটিংস করবেন না যদি ফিটিংস করেন বগল থেকে শুরু করে এই যে কোনি পর্যন্ত ফিটিংস করবেন কিন্তু এই মুখটা আপু ফিটিংস করবেন না হাতের ঠিক আছে কারণ এটা একটু ডিভাইডেড থাকার কারণে যখন হাতটা আপনি ধরেন যে এই যে এরকম এরকম মুভ টুভ করবেন বা এরকম করবেন তখন এই কাজটা সুন্দর ছড়ায় থাকবে দেখতে যেটা কিনা অনেক বেশি ভালো লাগে খেয়াল করে দেখছেন আপু পুরো হাতা জুড়ে কি সুন্দর করে করে গর্জিয়াস কাজ আছে আপু আমি লাস্ট যেদিন গোডাউন লাইফ করলাম ওই দিন কিন্তু পরে দেখাই দিয়েছিলাম আপু ছিল না এই যে আবার রেস্টক হয়েছে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই দিই যারা এটার জন্য ওয়েটিং এ ছিলেন এখন অর্ডার করে দেন ওনাটা কোটা রেওন দুই পারে তো লক করে দাও যেন সুতাটা তো উঠে না যায় আবার আপনার সিকোয়েন্সের এর ওয়ার্ক সুতার ভারী কাজ ভেতরেও কিন্তু আপু কাজ করে দাও আছে দেখেছেন আপু সুন্দর ওনাটা না আপনি নেক ঢেকে নেন মাথায় কাপড় দিয়ে নেন সুন্দর আসতে আস্তে তো এই যে সামনে তো সিজন তাই না শীতটা পড়ে গেলেই মানে বিয়ে শাদি থেকে শুরু করে যে কোনো প্রোগ্রাম প্রোগ্রাম আসলে মেনলি বেশিরভাগ সময় শীতের মধ্যেই হয় তাই না যে কোনো পার্টি প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করতে পারবেন ড্রেসটা পরে অনেক বেশি সুন্দর আপনি বিশ্বাস করেন ড্রেসটা না মানে দুই হাজার থেকে বাইশশো টাকার নিচে কোনো ভাবে সম্ভব না সেইখানে ড্রেসটা আমরা কত ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকায় দিছি আপু হ্যাঁ ড্রেসটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দিছি তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ষোলোশো পঞ্চাশ টাকায় আপু ড্রেসটা পেয়ে যাচ্ছে মিস করা যাবে না ফার্স্ট অর্ডার হবে এটা আপু রেডি করে দেওয়া আছে ড্রেসটা বডি থাকবে আপু ছেচল্লিশ লম্বাটা পাঁচচল্লিশ জামার রেডি করা যা সালোটা একটু আপনার বানায় নিতে হবে আর তাছাড়া হচ্ছে কি এখন বলবেন যে আপু যারা শুকনা তারা আমরা কি করবো আপু খুব বেশি কিছু করতে হবে না এখানে একটা টেকেন দিবেন এখানে একটা টেকেন দিবেন ঠিক দুইটা টেকেন এরকম পেছনেও দিবেন দেখবেন যার কিচ্ছু করা লাগবে না আপনার শরীরের সাথে মিশে যাবে আর হচ্ছে গিয়ে এক সুন্দর একটা ফিটিংস আসবে কে শীতের কালেকশন আনো হ্যাঁ আপু আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ এটা হচ্ছে গিয়ে আপু ব্ল্যাক কালারের মধ্যে এটা এখানে কিন্তু আপু অ্যান্টিক কালারের হচ্ছে গিয়ে ইয়াটা করা আছে সিকোয়েন্সটা হ্যাঁ আপনার হচ্ছে গিয়ে অ্যান্টিক কালারের যে কোনো হচ্ছে গিয়ে আপনার সিকোয়েন্স বলেন বা হচ্ছে গিয়ে সুতা দিয়েও কাজ করলে এগুলি কিন্তু আপনার অনেক বেশি কস্ট পড়ে বাট আমরা কস্টের কথা আপু চিন্তা করে নেই চিন্তা করছি ড্রেসটা যেন ফুটে উঠে বা সৌন্দর্যটা মানে বেড়ে যায় যেন আমরা এটার কথাই কিন্তু চিন্তা করছি তারপরও দেখেন মানে আমার কস্ট যাই পড়ুক না কেন আমি কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে রাখার চেষ্টা করছি এটা পো হাতার কাজটা পুরোটা একবার ভরা জমানো গর্জিয়াস কাজ করে দাও আছে বড়ি ছেচল্লিশ লম্বা টাপো পাঁচচল্লিশ এই গেল ওড়নাটা বড় সড়ো আছে কোটা রেওয়ার সারা ওড়নার মধ্যে কাজ করে দাও কারো ডাক দাও এটা হচ্ছে কি আপনার সালোয়ারটা সালোয়ারটাও কটনের মধ্যে কিন্তু আছে ফার্স্ট 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 অর্ডার করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ড্রেসটার প্রাইস পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক ভালো লাগলে ব্ল্যাক নেবেন আর আর হচ্ছে কি একটু আগে রানী দেখাইছে রানীটা ভালো লাগলে রানীটা নিয়ে নেবেন তাড়াতাড়ি করে অর্ডার করবেন অর্ডার করে ক্যান্সেল করবেন না ঠিক আছে আপু দেন দেখেন আপু কত কিছু দেখাই আপনাদেরকে আজকে এই লাইভে আমি কত কিছু দেখাই দেখাবো দেখেন এটা হচ্ছে কি আপু আপনাদের চিকেনের যে ড্রেসটা কালার আছে টোটাল তিনটা রানি কালার এই একটা কালার নেভি ব্লু টাইপের একটা অরেঞ্জ কালার এই ড্রেসটা আমাদের আবারও চলে আসছে যাক যার যেটা যেটা নেওয়ার নিয়ে নেবেন ঠিক আছে কি জানো মুক্তা আক্তার আপু কেমন আছো এই আপুরা যারা আছেন দেখছেন একটা করে প্লিজ রিয়েক্টের সাথে সাথে শেয়ার দিয়ে দিবেন সবাইকেই বলছি একটু কষ্ট করে একটা করে রিয়েক্ট আর একটা করে শেয়ার করে দিবেন কিন্তু এই গেল আপু ড্রেসের অল ওভার লুকটা আপনার পুরোটা ড্রেস এরকম মিনাকারি প্রিন্ট করে দেওয়া আছে কারো বলো নাই এটা আপু ড্রেসের লোয়ার পেটটা যেখানে কিনা বোরিং চিকেনের কাজ করে দেওয়া আছে বোরিং চিকেন বাদবাকি ওরা কই বোরিং চিকেন এর কাজ করে দেওয়া আছে বলো একবারে মানে ইয়ার যাওয়ার আগ পর্যন্ত নয়টা নয়টা তো এখনো বাজে নাই যাওয়ার আগ পর্যন্ত যতটুক পারে এগুলি ক্লিয়ার করে রাখুক এই গেল আপু দেখেন আপনার বোরিং চিকেনের কাজটা আপু শিপলি বোরিং মাত্র এক হাজার টাকা এই ড্রেসটা দিয়েছে আপু শিপলি বোরিং এর চিকেনের কাজ দিয়ে আপু কখনো এই দামে পসিবল না যে এই ড্রেসটা আমি আপনাদেরকে কি দামে দিছে হাতাটা ফুল হাতা হয়ে যাবে ড্রেসটা যখন আপু মেক করবেন এই যে মাঝখানে আপু দেখেন মানে খালি যে জায়গাটা না এখানে আপু আপনি ইয়া করবেন এই যে ড্রেসের সাথে ম্যাচ করে যে কোনো একটা কন্ট্রাস্ট কাপড় দিয়ে পাইপিন বা ডিজাইন করে নিবেন দেখেন আপু জাস্ট ড্রেসটার মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে খুব ভালো লাগবে দেখতে সালোয়ারটা ফুল কটনের আর ওনাটা বড় সর আছে নামাজ স্ট্যান্ডার্ড মেজারমেন্টের ড্রেসটার প্রাইস করছে আপু মাত্র নয়শো নিরানব্বই টাকা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর আপু ড্রেসটা দেন এই যে দেখেন আপু এটা আপু নেভি ব্লু কালার ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে আপু প্রত্যেকটা এটা তিনটা কালার তিনটা কালারই আপু ড্রেসটা লোয়ার প্যাটার এরকম বোরিং চিকেনের কাজ আপনার ডিজিটাল প্রিন্ট করা ফুল হাতা হয়ে যাবে বডিতে অনেক কাপড় তাড়াতাড়ি করে দিবা বডিতে অনেক কাপড় আছে ওরটাও বড় সরো আপু ওর চড়া বলেন লম্বা বলেন একবারে মানে আপনার স্ট্যান্ডার্ড মেজারমেন্টে স্ট্যান্ডার্ড মেজারমেন্টে আছে এটা হচ্ছে কি আপু সালোয়ারটা সালোয়ারটা কটনের মধ্যে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন ড্রেসটা পছন্দ হয়ে গেলে মাত্র নয়শো নিরানব্বই টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই গেল আপু দেখেন আরেকটা আপনার হচ্ছে গিয়ে ইয়া রানী ম্যাজান্ডা কালারের মধ্যে ওকে রানী কালার কালারের মধ্যে এই যে আপু দেখেন কি সুন্দর ফিনিশিং এর কাজটা করে আপু ভা পাস উল্টা পাস সব ভাবে কমলাটা আমি নিয়েছি কেমন হয়েছে আপু বলতো কমলা কালারটা যেহেতু নিয়েছো আচ্ছা উম কি বলে তোমার পরটা ড্রেসটা প্রাইস আপ মমতাজ বেগম আপ আমি যেটা পরে আছি এটা না আমাদের সতেরোশো আশি টাকার ড্রেস তেরোশো আশি টাকা দিছি আপু মাত্র তেরোশো আশি টাকা ঠিক আছে স্যার তাড়াতাড়ি অর্ডার করে এগুলি না ড্রেস বেশি সময় থাকে না আপু কাঁথা স্টিচ আপু স্টক আউট হয়ে গেলে রিস্টক করতে অনেকটা সময় লেগে যায় আপু তাড়াতাড়ি অর্ডার করবা এইটা আপু দেখো তোমার রানি ম্যাজেন্ডা কালার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে আপু কটনের মধ্যে পরে খুব সুন্দর আরাম আছে ঠিক আছে আপনার অফিস গোয়িং আপ থেকে শুরু করে আহ স্টুডেন্ট যারা আছে সবাই কিন্তু পড়ে যেতে পারবে এই যাপো হ্যাঁ আপনাদের আহ আপনার হচ্ছে হাতের কাজের এই ড্রেসটা আমাদের আবার চলে আসছে অনেক দিন পর তাই তো ফুল কটন এর মধ্যে যেটা কিনা আপু পরার পরে লুকটা একবার আরং আরং ফিল লাগে আর দেখতে অনেক বেশি সুন্দরও লাগে এই যে আপু এগুলি সব হাতের কাজ করে দেওয়া সিকোয়েন্স আপু সেলাই করে দেওয়া আছে দেখেন কয়েকটা কালার কম্বিনেশনে এই যে আপু দেখেন এগুলি ড্রেস না আপু পরলে পরে স্মার্ট লাগে এটা অনেক একবারে সত্যি কথা একটা লোয়ার পার্ট এটা সমস্তটার মধ্যে কিন্তু এভাবে করে আপু আপনার সেলাই করে দেওয়া আছে এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা ওকে ব্যাক পার্টটা জাস্ট আপনার সুন্দর ব্লক টাইপের প্রিন্ট করে দিয়েছে আর এই গেল ওরনাটা সড়ো কিন্তু ওরনা আছে ওকে ওরনাটার মধ্যে আঁচলের দিকে এরকম ঝুল করে দেওয়া এক্সট্রা আপনারা স্লিপস পাবেন স্লিপস এর মতো হাতের কাজ পাবেন এই যে আপু স্লিপস হাতের কাজ থাকবে আর এটা আপু সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা তো আপনার বড় মানে আপনি যেভাবে খুশি সালোয়ার মেক করতে হবে কি তুমি দাঁড়ায় থাকো কিসের জন্য আমি তোমার প্রত্যেকটা সময় একটা কথা আমি বলি এই গেল হচ্ছে কি আপু সালোয়ারটা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র পেয়ে যাচ্ছে 950 টাকা 950 টাকা ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে যদি ভালো লাগে থাকে দেন এই একটা আপু দেখেন আপনার বাটিকের মধ্যে আপু বাটিক শুধুমাত্র এখন अवेलेबल হয়েছে এই একটা এটা আপনাদের অনেক বেশি ডিমান্ড ছিল জাস্ট দুই সপ্তাহ যাবত হচ্ছে গিয়ে ঘুরাইতেছে তো ঘুরাইতেছে এই যে ফাইনালি আপু এটা আসছে বাটিক আমি কিন্তু সব সময় বলে আপু শেষ হয়ে গেলে স্টক হইতে লেট হবে কারণ আপু বাটিক গুলি হচ্ছে গিয়ে যেহেতু এগুলি মানে ন্যাচারাল আপনার মানে হাতে করে এগুলি কোনো প্রিন্টিন বা কিছু তো না ভালো করে না শুকাইলেও কিন্তু একটা ঝামেলা তাই না তো এই কারণে হচ্ছে গিয়ে আপু বাটিক গুলি শেষ হয়ে গেলে আপু আসতে একটু সময় লেগে যায় এটা আপু সালোয়ারটা এটা হচ্ছে কি আপনার আলাদা হাতা হাতা একবার ফুল হাতা কিন্তু হবে এই বাটিকটার পুরোটার মধ্যে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করে দেওয়া পুরোটা ওনাটার মধ্যে সিকোয়েন্সের কাজ তাও আবার কি সেলাই করা মাত্র নয়শো টাকা পছন্দ হলে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমার পরা ড্রেসটা আমি আমি যেই ড্রেসটা পরে আছি কাঁথা স্টিচের মাত্র তেরোশো আশি টাকায় দিয়েছি তেরোশো আশি টাকা আপু এই ড্রেসটা দেখেন তো আপনাদের কটন বুটিক্স এর মধ্যে এই ড্রেসটা কিন্তু আবারও চলে আসছে আপু অনেকদিন পর তারপরও এসেছে দেখেন ম্যাচিং সুতার কাজ সিকোয়েন্স গ্লিটার সিকোয়েন্স এর ওয়ার্ক ভেতরে আবার ছেটা ছেটা ওয়ার্ক আপু মিনাকারি প্রিন্ট সাইড প্যানেল ট্যানেল করে দেওয়া আছে এই প্যানেলটা আপু ড্রেসের এর লোয়ার পার্টেও কিন্তু আছে এইটা আপু ড্রেস এর ব্যাক পার্টটা অনেক সুন্দর করে আপু মিনাকারি প্রিন্ট করে দেয় হাতাটা ফুল হাতা দিয়ে দিয়েছে দেখছেন মানে ভেতরে যেই যেই প্রিন্ট আপনার এই প্যানেল কিন্তু ওই ওই কালার আছে ঠিক আছে এগুলি পরে অনেক আপু আইসক্রিম ড্রেস আসবে আইসক্রিম ড্রেস এবার অনেকগুলি কালার আসবে ডিজাইন ও আসবে জাস্ট একটু মানে কাজটা হতে দাও আপু চলে আসবে দুই পারে কাজ করে দাও কাটওয়ার্ক সহ এটা আপু সালোয়ারটা সালোয়ারটা কিন্তু থাকছে আপু আড়াই গজের মধ্যে আড়াই গজ কটনের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা না এক হাজার পঞ্চাশ না ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা তাড়াতাড়ি অর্ডার করবে একটা আপু জাম কালার আছে গলার মধ্যে তো কাজ আছে সেটা সেটা ওয়ার্ক ও লোয়ার পার্টে পর্যন্ত কিন্তু কাজ আছে এটা না মানে আপনার কাজের যে ঘনত্বটা এটা না এভাবে বোঝানো যায় না বুঝছেন এই ড্রেসটা কারণ পুরো ড্রেসটা মিনাকারের মধ্যে তো প্রিন্টটাও সুন্দর এমনি ঘনত্বটা আপু বোঝানো যায় না কিন্তু মানে সামনে যখন আপনি পাবেন দেখবেন যে প্রতিটা ড্রেস এটার কালার বা ডিজাইন খুব ভালো লাগবে বডিতেও অনেক কাপড় আছে আবার লম্বা তো ওনাটাও দেখেন আপনি এভাবে মানে জাস্ট নেক থেকেও যদি পরেন দেখবেন যে তাতেও দেখতে কত সুন্দর লাগতেছে ওনার দুই পারে কাজ কাটুয়ার সহিত আপু সালোয়ারটা ঠিক আছে ফার্স্ট অর্ডার করে দিবেন আপু যারা যারা ড্রেস নিয়েছেন প্লিজ একটা করে রিভিউ দিয়ে দিবেন ড্রেসের পিকচার তুলে সুন্দর করে ওকে মাত্র এক টাকা এক হাজার মধ্যে আরো কয়েকটা ড্রেস আপু দেখা দিচ্ছে আপনাদেরকে যেমন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা একবারে গলা থেকে শুরু করে নিয়ে এই যে আপু মানে আপনার হাটও অব্দি মাঝখানে এটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক সেই সাথে আপু প্রিন্ট তো আছে সুন্দর ফিনিশিং এর কাজগুলি করা সত্যি অনেক সুন্দর মার্শাল আপু আহ তোমার ড্রেস গুলো আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা ড্রেস নিবে প্লিজ রিভিউ দিবেন ঠিক আছে রিভিউ দিবেন যেন রিভিউ গুলো পোস্ট করতে পারি সবাই যেন পড়তে পারে আর দেখতে পারে ঠিক আছে আপু আহ মারি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই গেলো আপু জামাটা কটন এগুলি আপনি রাফ টাফ যেমনি সেমনি আপনার ঘরে বাইরে সব জায়গায় আপনি পরে যেতে পারবেন আপু ঠিক আছে সেই সাথে হচ্ছে গিয়ে অফিস গুইং আপুদের জন্য তো আরামদায়ক ড্রেস মাত্র হাজার টাকা ড্রেস অনুযায়ী অনেক বেশি রিজনেবল গলায় কাজ অন্য দুই পাড়ের কাজ ভীষণ সুন্দর আপু মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপু হ্যাঁ এই সেম ড্রেসটার আরেকটা কালার আছে এই যা আপু দেখেন কালারটা এটাও আপু সেম জাস্ট কালারটা চেঞ্জ আগেরটা ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার পিকো গ্রিন কালার আমি কিন্তু বলেছি যে লাইফটা একবার শর্ট একটা লাইফ করবো তাড়াতাড়ি করে ড্রেস দেখা দিব আমি কিন্তু তাই করছি আপনারা কি করবেন যেটা যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন কিন্তু এই ড্রেসগুলি মার্শাল্লাহ আমাদের মানে আসতে আপো দেরি কিন্তু শেষ হতে দেরি হয় না আলহামদুলিল্লাহ 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 দেখেন আপু এরকম করে দুই পারেই কাজ আমি ড্রেসটা নিয়েছি মার্শাল থ্যাংক ইউ সো মাচ লিজা আপু থ্যাংক ইউ সো মাছ দেখেন আপনারা কিন্তু লাইভ রিভিউ পেয়ে যাচ্ছেন আপু এই ড্রেসগুলি লাইভ রিভো ঠিক আছে অনেকদিন পর আসছে ড্রেসের আপনারা নিচ্ছেন বা আপনাদের কাছে ভালো লাগছে বা পছন্দ করছেন বা চাহিদা আছে বলেই কিন্তু আমি একটা ড্রেস পুনরায় রিস্টক করতে পারি যেমন কিনা আমার পরে কাঁথা ইচ্ছে ড্রেসটা আপনারা নিজেরাই বলুন তো এই ডিজাইনটা কি আজকের বলেন বারবার রিস্টক করতেছি বারবার মাঝখানে অনেক অপরাধ পান নাই ছিল না শেষ হয়ে যায় তারপর এগুলি ড্রেস না শেষ হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আবার করে দিচ্ছি আপু আপু তো ফিনিশিং বা কোয়ালিটি যদি খারাপ হতো সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস এতটা লং টাইম মানে সেল করা কিন্তু সম্ভব না তাই না তো মানে আপনারা নিশ্চিন্তে আপু নিয়ে দেখতে পারেন সুন্দর কিন্তু আর লাইভ রিভিউ তো পেয়েই যাচ্ছেন এত মানুষ আপনারা আছেন বা নিচ্ছেন দেখছেন তো যদি আপু ভুল বলেও থাকতাম তাহলেও কিন্তু আপু ইনস্ট্যান্ট কেউ না কেউ ধরে বসতো যে না আপু তুমি মিথ্যা কথা বলতো ড্রেস আমি নিয়েছি ভালো না এরকম কিন্তু কেউ বলছে না বরং কেউ বলছেন আপু ড্রেস নিয়েছে এটা অনেক সুন্দর তাই না আমার আছে আহ ফারান আপু দেখছেন এই যে লিখছে আমার আছে অনেক সুন্দর আপু ড্রেসগুলি শুধু আমার মুখের কথা না আপনাদের সবার যারা যারা নিয়েছে প্রত্যেকেই হ্যাপি মার্শাল আইট আপু আপনার হচ্ছে ইয়ার পুরো লুকটা ল্যাভেন্ডার এটাও হাজার পঞ্চাশ টাকা কিন্তু আচ্ছা তুমি কমেন্ট পড় না মুক্ত হ্যাঁ পড়েছি তো পড়েছি তোমার বেশ কয়েকটা আপু এইটা দেখো জিগজাকের মধ্যে আছে ড্রেসটা আমার কাছে এত ভালো লাগে ড্রেসটা এটার মানে প্রিন্টটা বেশি ভালো লাগে হম কাজটা তো সুন্দর আছে দুই পাশের এই জিগজাক জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এটার খুবই কালারটাও কিন্তু সুন্দর এগুলি আপু একবারে পিওর প্রিমিয়াম কটন কিন্তু হ্যাঁ মিক্সড নাই ওকে এই গেল আপু ড্রেসটা এই ড্রেসটা আমার আছে ইয়েলো কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নাহিদ না আপু এটার ইয়েলো কালারটা এখন এই মুহূর্তে আমার কাছে যেমন নাই এই যে দেখছেন মানে ইনস্ট্যান্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের চোখের সামনে একবারে আপুদের হচ্ছে লাইভ রিভিউ তাই না আর বলছেন আপু লিখছে থ্যাংক ইউ জুই আপু সুন্দর এই যে অন্যের দুই পাড়েও কাজ করে দাও সে কাটর সহ সালোট কটনের মধ্যে এটার আহ আমি নিয়েছি রোজার হ্যাঁ শারমিন আক্তার আপু একটু আগে যে ল্যাভেন্ডার দেখাছিলাম ওটার মিস্টিটার কথা বলছো না ওটা আমারও আছে এটা কার চাই অর্ডার দিয়ে দিই বাপু ড্রেসটার প্রাইস হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এখন আপু একটা ভাইরাল ড্রেস আপুদেরকে দেখাবো এই গেল আপু ড্রেসটা হ্যাঁ একটা ভাইরাল ড্রেস আপুদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে তোমার ড্রেসটা এটা আপু কটনের মধ্যে ইট টোন টাইপের একটা কালার হ্যাঁ এটার এখন মানে এটা টোটাল চারটা কালার একটা ছিল একটা কালার ছিল একটা মাস্টার্ড আর একটা ইট কালার এখন না আমার কাছে ইট কালারটা আর মাস্টার্ড কালারটা দুইটা কালার এভেলেবেল আছে ঠিক আছে তবে এটার আহ ইয়ার কি বলে কৃষ্ণচূড়া কালারটা আর হচ্ছে গিয়ে তোমার ইয়া কালার কি বলে ওটা কি বলে ফেরোজা কালার ওটা আমাদের চলে আসবে সম্ভবত ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আপনারা শনিবার নাগাদ ইনশাল্লাহ মানে পেয়ে যাবেন ঠিক আছে আমি পিকচার পোস্ট করে দিবো এটার বাদ বাকি দুইটা কালারও আপনারা অর্ডার করে রাখেন শনিবার ইনশাল্লাহ ম্যামো পাবেন ঠিক আছে আপু আমি একবারে সব ক্লিয়ার কাট কিন্তু বলে দিচ্ছি এখনই যদি অর্ডার করেন তাহলে এই কালারটা মাস্টার্ড কালারটা নিতে পারবেন তবে এটার ফেরোজা কালারটা বা আপনার হচ্ছে গিয়ে কৃষ্ণচূড়া কালারটা যদি চান সেই ক্ষেত্রে শনিবারে ম্যামো পাবেন অর্ডার করে এখন রেখে দিতে পাদন এইটা আপু দেখেন সুতার কাজ ডলার একটু ভালো করে খেয়াল করবেন ডলার গুলো আপু একবার চার সাইড থেকে মজবুত করে লক করে দাও যেন উঠে পড়ে না যায় দেখেন কি সুন্দর আপু এটা ব্যাক পার্টটা এর হাতাটার মধ্যে এক্সট্রা প্যাচেস আছে প্যানেল প্যাচেস দেখেছেন এমব্রয়ডারি কত সুন্দর লাগছে আপু ড্রেসটা মানে পরে সেই আরামটার মধ্যেও কাজ করা তাও কি পড়নার দুই পারে সুতা সিকোয়েন্সের ওয়ার্ক এই আপু যেভাবে খুশি আপনি গায়েও রাখতে পারবেন সরবে না নড়বে চরবে না পড়নার দুই পারে সালোরটাপু আড়াই গজে পাচ্ছেন এই ড্রেসটা আপনাদেরকে আমি দিচ্ছি কত জানি এটার প্রাইস এগারোশো টাকা এটার প্রাইস এগারোশো টাকা এটার প্রাইস এগারোশো ঠিক আছে যার চাই অর্ডার করে দিবেন আপু এটা এক্সট্রা হাতার মধ্যে এক্সট্রা একটা প্যাচেজও কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এগারোশো টাকায় মাত্র পেয়ে আপু ড্রেস অনুযায়ী বিশ্বাস করেন অনেক রিজনেবল রিজনেবল প্রাইসে দিছে আল্লাহরও অশেষ রহমত আপনাদের দয় আপু ড্রেস গুলি না বেশি সময় পর্যন্ত থাকেও না আমার কাছে আপু শেষ হয়েই যায় হ্যাঁ থাকে না এই দেখেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন আপনার জামার গলাটার মধ্যে ডলার এমব্রয়ডারি হোয়াইট হাতাটার মধ্যে এক্সট্রা প্যাচেস ওনার দুই পারে সহ কিন্তু আছে সিকোয়েন্স এর হোয়াইট সালোটা আড়াই গজে জামার বডিতে কিন্তু অনেক কাপড় হেলদি যারা আছেন তাদেরও সমস্যা পরে ফেলতে পারবেন আপু বানাতে পারবেন কাপড়ই নাস্ত মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসটা দেন এই একটা ড্রেস এটা কততে দিচ্ছি এটাও এগারোশো আচ্ছা এটা আপু দেখেন এটাও আপু এগারোশো টাকায় ঠিক আছে এটার চারটা কালার ছিল না একটা বার্গেন্ডি কালার ছিল একটা তারপর তোমার টরে কালার ছিল একটা মাস্টার্ড কালার ছিল আর একটা ব্ল্যাক তিনটা কালার আপু এখন এই মুহূর্তে আমার কাছে নেই ব্ল্যাকটা আছে এইটাও আপু রিস্টক হয়ে যাবে শনিবার নাগাদ এটা হচ্ছে গিয়ে পাবে ঠিক আছে তো এটার বাদ বাকি কালার আমি পিকচার পোস্ট করব তোমরা অর্ডার করে দিও শনিবারে ম্যামো পেয়ে যাবে আর ব্ল্যাক যদি হয় তাহলে মানে যেমন আজকে কালকে মানে ড্রেস ইয়ার ম্যামো দিয়ে ড্রেস পাঠায় দিতে পারবো আমরা সিমু আপু আলাইকুম আসসালাম ভালো আছি অনেকদিন পর দেখলাম মনে হয় কেমন আছো আপু আমি তোমার সামনে ভুলেই গেছে হ্যাঁ এই নুরুন লিম আপু হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে আমি আজকে তাড়াহুড়া করছি আপু একটু বাসে গেস্টও আছে তো এই কারণে জাস্ট তাড়াহুড়া করতেছি আপু ড্রেস ড্রেস দেখায় দিচ্ছি তো তোমরা আবার রেকর্ডের লাইফ দেখে যেটা যেটা অর্ডার করার করে ফেলো এই ড্রেসটা আপু টাকা থেকে শুরু মানে এরকম করে সেল হয় এগারোশো টাকায় দিস আপু বুঝতে পারছো একেবারে সীমিত প্রফিট নিয়ে আমি সেল করি হোলসেল প্রাইসে দিই সবসময় থাকে না আলহামদুলিল্লাহ যারা নেয় আপু এক পিস ড্রেস আমার কাছে নেয়ই না সত্যি বিশ্বাস করে মানে দুই চার পাঁচ পিস সাত পিস দশ পিস এরকম করে আপো হোলসেলাররা তো আরো বেশি করে নেয় হ্যাঁ এক পিস ড্রেস কেউ নেয় না আপু আলহামদুলিল্লাহ আপনাদের ঢাকার বাইরে কিভাবে নিব আপু ঢাকার বাইরে থেকে আগে বিকাশ করতে হবে দুশো টাকা বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে আমি পিন পোস্ট করে দিয়েছি আমাদের নগদ বিকাশ নাম্বারটা ভালো করে চেক করে দেখবা পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও বিকাশ করবা না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার কিন্তু আমরা নিব না ঠিক আছে আপো এই দেখো ওনার দুই পারে এভাবে করে কাজ করা অনেক চওড়া করে কাজটা কাটওয়ার্ক শখ গলার মধ্যে ভারী কাজ একত সেলফিন তার মধ্যে আপ ডিজিটাল উফ কি যে ভালো লাগে ড্রেসটা মানে এটা মেললেই মনে হয় মানে বোঝা যায় এটার মানে সৌন্দর্যটা রিয়েল সৌন্দর্যটা আর এরপরে বাদবাকিটা বাকিটা হচ্ছে পরের পরে আরো ভালো লাগবে মাত্র এগারোশো টাকা ড্রেসটা আপু দিয়েছে আচ্ছা চলো এবার হচ্ছে কি কয়েকটা কাফতান দেখো আপু আমি যেটা পরে আছি আমি যেটা পরে আছি এটা কিন্তু আপু তেরোশো আশি টাকা কাঁথা স্টিচ তেরোশো আশি টাকা সত্যি আপু অনেক সুন্দর ড্রেস গুলো অনেক সুন্দর আপু অনেক বিশ্বাস করো প্রত্যেকেই ড্রেস হাতে পেয়ে মাসাল্লাহ অনেক খুশি আমার অনেকগুলি রিভিউ বাকি আছে তো আমি পোস্টই করতে পারলাম না এই যে মানে ইয়ার আমার শাশুড়ি যে হসপিটালে ছিল এই দৌড়াদৌড়ি করতে গিয়ে বা এই যে মানে মারা গেল এরপর হচ্ছে কয়দিন তো লাইফ করতে পারলাম না মানে দেখা গেছে রিভিউ গুলো আপু জমে গেছে আমি দেখো রিভিউ গুলি পোস্ট করবো এই ড্রেস আমাদের এই এগারোশো টাকা এক টাকা এক টাকার এই ড্রেস আমি দেখো অনেকগুলি রিভিউ আছে সব আপু এরকম নিয়ে খুবই খুশি এটা আপু দেখো আমাদের কাফতান এই কাফতান না আপু তোমার হচ্ছে গিয়ে মালাই কটন লিলেন কটন মিক্স কম্বিনেশন পরে আরাম পাবো ফ্রি সাইজ বডি সবাই পড়তে পাবে অ্যাডজাস্টেবল কোমর অ্যাডজাস্ট করার জন্য ফিতা আছে এখানে কিন্তু বাটন করে দেওয়া আছে আর সেই সাথে আপনার ন্যাচারাল টাইডাই চুঙ্গি সহ এটা আপু সালোটা সেম ম্যাটেরিয়ালের মধ্যে আছে সালোটা এরকম থাকবে এগুলি না ওরনা নাই আপু এই কাফতান গুলির নাই প্রাইস জানি কত আচ্ছা আটশো টাকা আপু হ্যাঁ আটশো টাকা ফার্স্ট অর্ডার করে ফেলবেন রেডি থাকবে সালোয়ার রেডি থাকবে আপু আপনার কাফতান মাত্র আটশো টাকা বানানোর কোনো কিছু নাই জাস্ট অর্নাটা চাইলে আপনারা অ্যাড করে নিয়ে আর এগুলি এমনি সেট হিসাবেই পরে আপু ঠিক আছে হয়েছে তো ইয়ার এগুলি ইয়া করো আর ভাস্টা মানে জাস্ট হচ্ছে জায়গাটা জায়গা রেখা মানে চলে যাও এটা হচ্ছে কি ব্ল্যাক কালার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার মধ্যে ফার্স্ট অর্ডার করে ফেলবেন আপু এগুলি ন্যাচারাল টাইরে পরে অনেক আরাম অনেক আরাম যা কাফতানটার সাথে হচ্ছে গিয়ে সালোয়ারটা এগুলি সব রেডি করে দাও সালোয়ার কিন্তু আপো লম্বা আটত্রিশ আই পনেরো কোমরি লাস্টিক দেখেছেন টু পিস কাফতান আপনার কাফতানটার সাথে প্যান্টটা প্রাইস পড়ছে মাত্র আটশো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফোন নাম্বার দিয়ে এই গেল আরো একটা আপু মানে এটার প্রতিটা ডিজাইন প্রতিটা কালার ভালো লাগে হ্যাঁ পরলে পরে অনেক সুন্দর লাগে লাইক আমি একটা জিনিস আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি এগুলি ইনার টিনার পরার কোনো ঝামেলাই কিন্তু আপু নাই জাস্ট হচ্ছে গিয়ে কেউ যখন তখন পরে একটা ছেলে মানুষ করে ফেলতে পারবে বুঝছেন মানে ফ্রেসাইজ এগুলি ওকে পরে এত আরাম কোমরে এখানে ড্রেসের উপরেই ফেললাম তো এই ড্রেসটা মানে এই ড্রেসে সাথে আবার সালোরও আছে কাফতানও পাবেন রেডি সাথে সালোয়ারটাও রেডি পরে ফেলবেন বাস সুন্দর লাগতেছে না এটা আপু মানে টু পিস একটা সেট ওকে সালোয়ারটা রেডি থাকবে সাথে কাফতানটা টু পিস সেট মাত্র আটশো টাকা ফার্স্ট অর্ডার করে ফেলতো আপু পরলে পরে অনেক সুন্দর লাগে স্মার্ট লাগে আপু ড্রেসটা সত্যি কথা মানে অনেক আপুরা তো নিয়েছে এরই মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আমার স্টক আউট হয়ে গিয়েছে ওগুলি তো রিস্টক করতে পারি না এগুলি জাস্ট রিস্টক করেছে ওগুলি লাইনে আছে আবার আসলে আমি দেখাই দিব না আপনাদেরকে হ্যাঁ আর এই হচ্ছে গিয়ে আরেকটা কালার আপু হ্যাঁ এটা দেখেন আরেকটা কালার তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যদি পছন্দ হয়ে থাকে আর এই যে আপু সালোয়ারটা ওকে ফাস্ট ফাস্ট ইয়াটা বন্ধ করে দাও এটা ফাস্ট ফাস্ট অর্ডার করবেন প্যান্টের লম্বা পো 38 39 হাই 15 আর কোমরে ইলাস্টিক অনেক হেলদি যারা তারও করতে পারবেন কাফতানের সুবিধাই এটা হ্যাংলা পাতলা যারা তারাও পড়তে পারে যারা একটু হেলদি তারাও সুন্দর পড়তে অনেক শান্তি এটা সব সময়। শীত আর গরম বলে না সব সময় পরে শান্তি স্মার্ট লাগে এই গেল আপু আমার পরা যে ড্রেসটা এটা ফ্রি সাইজ বডির হবে ফ্রি সাইজ বডি ঠিক আছে এই যে দেখেন আপু এরকম আপনার যে ওয়ার্ক ম্যাচিং সুতার কাজ লোয়ার পার্ট ও কাজ করে দেওয়া আছে এগুলো মানে এখন বাজনা করতে বলে জাস্ট এমনিতেই ইয়া ইয়ার উপরে রাইখা দিয়ে আসো খালি টেবিলের উপর আইখা আসো কালকেই আঁক করো এটা আপু স্লিপসের পার্টটা স্লিপসটাও কাজ করে দেওয়া কিন্তু আছে আপু এগুলি কিন্তু ইয়া আপনার ফ্রি সাইজ ঠিক আছে বডি থাকবে আটচল্লিশ হবে আমি স্টিচ আর লম্বাটা আপু পাঁচচল্লিশ ছেচল্লিশ পুরো অন্য জুড়ে এরকম গর্জিয়াস কাঁথা স্টিচের ওয়ার্ক করে দেওয়া এটা সালোয়ারটা কই আছিল আমাদের কত আঠারোশো সরি সতেরোশো আশি টাকা সেখানে মাত্র তেরোশো আশি টাকায় পাচ্ছে মিস করা যাবে না ভাই ফার্স্ট অর্ডার করবেন পরে অনেক শান্তি অনেক এটা আমার মুখের কথা না আপনাদের মুখের কথা আর প্রোডাক্ট ভালো করে দেখে নিয়েন সমস্যা নাই ডেলিভারি ম্যান গেলে আগে হচ্ছে কি ওনাটা খুলে দেখবেন ঠিক আছে যে ওনাটার কাজ টাস ফিনিশিং সবকিছু পারফেক্ট আছে কিনা দেখবেন আপনারা সামনাসামনি দেখলে এড্রেসটা মানে কারোর মনে যদি এরকম থাকে যে আপুর সাথে একটা ফাইজলামো করবো রেস্ট নিব না আপুরে ভোগাবো এটা আপু মানে ওপেন করার পরে যখন দেখবেন আর মানে এই জিনিসটা পারবেন না আপু না নিয়ে থাকতে পারবেন না ফিনিশিংটা এতটা ভালো এতটা ভালো আচ্ছা একটু হেলদিদের কে পড়লে আরো হেলদি লাগবে মানে আপু না ওইটা না হেলদি যারা তাদেরকে পড়লে মানে হেলদি লাগবে যে ওইটা না আরাম তো পাবে অনেক তাই না যেমন মানে দেখা গেছে যে আগে হচ্ছে গিয়ে এই কাজগুলি করতাম আবির আবিরও হচ্ছে এরকম মানে পড়াই পড়াইতাম যে তুমি পড়ো দেখো কি আরাম লাগে তোমার কি একটা এরকম বানাই দেবো বানাই দেবো তো এই হচ্ছে কথা হেলদি মানুষের তো আরো হচ্ছে গিয়ে ইয়া পাবে আরাম পাবে ঠিক আছে আর মহিলা দেখা গেছে যে মহিলা মানুষ হচ্ছে কি আমরা আপু ভাগদরের মধ্যেই তো থাকি ঘরে বলেন বাহিরে বলেন তো এগুলি আরামদায়ক হিসেবে মানে আরামদায়ক একটা পোশাক হচ্ছে গিয়ে কাফতান হ্যাঁ মানে ইয়ার আবির খালি হচ্ছে গিয়ে চিল্লা চিল্লিঘর এগুলি মেয়ে মানুষের জিনিস কি করো না করো আমি জাস্ট পরে হচ্ছে করে বলতাম তুমি খালি দেখো একটু পরে তোমারও হবে এগুলি আর তাছাড়া আরামটা দেখো কাপড়টা কি ভালো কি আরাম ঠিক আছে এরকম মানে মানে ছেলেরা ছেলেরা হাওয়াই শার্ট পরে ঠিক আছে ম্যাটেরিয়ালটা সেটাও কিন্তু পরে আরামের জন্য আমাদের এই কাফতানটা হচ্ছে কি এরকম আপু আরামের জন্য এই গেল হচ্ছে কি আপু ইয়াটা মানে আবিরের কথাটা এই কারণে বললাম ও তো অনেক মোটা হ্যাঁ তো ওর হয় তাহলে মানে আমরা যারা মেয়ে মানুষ আছে এরকম মোট যদি একটু থাকি হেলদি তাহলে তাদের হবে না লম্বা কত সবার হয়ে যাবে অনেক কনফিউজ থাকে জাস্ট এই কারণে উদাহরণ শুরু হচ্ছে গিয়ে বললাম আমি দেখেছি এরকম পড়ায় এই কারণে জাস্ট বললাম আপনাদেরকে আচ্ছা এইটা আপু দেখেন আর যে সময় হচ্ছে গিয়ে আমি এটা পড়াইছি ওরে ওই সময় না আমির আসলে ইয়া ছিল তাকুবেল ছিল আরে কি যে অদ্ভুত লাগছে আমার কাছে ছবি আছে কিন্তু ছাড়া যাবে না হ্যাঁ এটা কেমন একটা ব্যাপার না বলেন নিজের জামাই রেখে নিজেই ইয়া করতে পারি মানে জোকার বানায় ফেলতে পারি এই আর কি আপু তো আমার কাছে আসতে যখন হচ্ছে গিয়ে অনেক বেশি মেজাজ গরম হয় ওর উপরে যে আমি কন্ট্রোল করতে পারতেছি না ব্রাগ বের করতে পারতেছি না তখন হচ্ছে গিয়ে কুল হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য তখন হচ্ছে ওর ছবিটা মানে সেই ছবিটা আমি দেখি খুব ফানি জাস্ট পারতাম যদি তোমাদেরকে আমি দেখাইতে যাক আবার যদি ফাঁক ফুকুর দিয়ে আমার এই লাইফটা দেখে পরে আবার বগর বগর করবে আমার সাথে আমরা হচ্ছে এই টপিকটা চেঞ্জ করি তারপরে আমার কমেন্ট পড়ো না এই যে পড়ে ফেলেছি আহ ভাইয়ের একটা ছবি তুলে আল্লাহ আর করা যাবে না ওইটা এটা হচ্ছে কি আপনার সালোয়ারটা কটনের মধ্যে জামাটা স্লাব করে খুব পরে আরাম পাবো পুরো অন্য জুড়ে আপু এরকম সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবে প্রাইস মাত্র তেরোশো আশি টাকা যেটা কিনা অবিশ্বাস অকল্পনীয় তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে রেখে দিচ্ছি আপু ড্রেসটা এই তো অনেক কথা বললাম অনেক দুষ্টামি ফেজলামি করলাম ভুল কিছু দুষ্টামির ছলে যদি বলে থাকি থাকি তাহলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন আমি বলেছিলাম আমি একটা লাইভ করবো আমার সব দেখানো কিন্তু শেষ ফাইনালি ওকে আমি পিকচার আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই পিকচার দেখে যেটা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলুন জাস্ট আমার পিকচারগুলি বের করতে যতক্ষণ সময় এই আর কি ওরে কেউ আবির ভাইয়ারে মেনশন দে আল্লাহ ইস্কিপ করে দাও আপু প্রফেশনাল না মানে হচ্ছে যেটা বললাম না গেস্ট তো হচ্ছে যে ওরে ওখানে মানে দিয়া বসায় রেখে আছে কথা বলতে থাকো বেশি কোন লাগবে না তাড়াতাড়ি করে লাইভটা শেষ করে চলে আসবো নাহলে এত তো তাপুর আমার জন্য ওয়েট করবে হ্যাঁ এই কারণে জাস্ট চটপটা আজকে ড্রেস দেখা দিলাম আচ্ছা অনেক ভালো লাগে মানে এখন তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে মানে আগের কিছু কিছু জিনিস ভালোই লাগে সত্যি কথা আলিজারও এরকম বেশ কিছু ফানি ভিডিওস আমার কাছে আছে বা ছবি আমার কাছে এগুলি এগুলিকে যখন অনেক খারাপ লাগে যে শেয়ার করার মতো কাউকে পাই না আসলে সঙ্গীত তো আসলে একজনই আমার জামাই এছাড়া তার কেউ নাই বাট দেখা গেছে যখন দেখি যে সেও তারও মন মেজাজ ভালো না বা কি আসো বিষয় তখন হচ্ছে গিয়ে সেই পুরনো আগের ছবিগুলি ভিডিওগুলি দেখে সেকেন্ডের মধ্যে মনটা ফ্রেশ হয়ে যায় আসলে রক্তে মাংসে করা তো আমিও মানুষ তাই না খারাপ তো সময় আমারও লাগে বা হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে কি বলে মানে মন খারাপ আমারও থাকে তখন হচ্ছে গিয়ে মন ভালো করার জন্য এই কাজগুলি আপু করি এই আর কি আর হচ্ছে গিয়ে বাঁচবই কতদিন তাই না যতটা আসলে হ্যাপি থাকা যায় খুশি থাকা যায় নিজেকে খুশি রাখা যায় ওটাই চিন্তা করি যাক এই তো আদিদার আম্মু আসলে আমি যাই না যে আপনি ভাইয়া নাকি আপু আমি যাই না বা দেখা গেছে যে আপনার বিয়ে শাদি হয়েছে কিনা তাও আমি যাই না বা যদি হয়েও থাকে আসলেও কি আপনি কোনো মানে কোনো মানে সংসার ব্যাপারটা যে কি এই জিনিসটা কি আপনি আসলেও করেছেন বা পার্সোনালি আপনার সাথে আপনার শ্বশুর ভাষার মানুষের সম্পর্ক কেমন তাও না হ্যাঁ কারণ হয়তোবা আপনার সাথে হয়তোবা আপনার পারিবারিক বা শ্বশুর বাড়ির সম্পর্ক মনে খুব বেশি ভালো না বা মেনটেন হয়তোবা করতে পারে না এই কারণেই হচ্ছে গিয়ে আমার এই মানে আপনার হচ্ছে গিয়ে এইভাবে করে বলতে পারছেন শাশুড়ি এতে মনে হয় এতে মনে খুব খুশি আপনি হ্যাঁ আপনার মন দেখে এরকম কিছু বললেন যাই হোক আপনাকে আমি ব্লক করলাম না কারণ শয়তান শয়তানই থাকে এরা মানে মাথায় আসলে আহ মাথায় আসলে শয়তানের বসবাস তো এই কারণে শয়তানি জিনিসগুলি মাথায় ঘুরতে থাকে শয়তান ভর করে থাকে এই কারণে হচ্ছে গিয়ে নিজে শয়তান দেখে অন্যদেরকেও আসলে শয়তানি মনে হয় এখন আপনার ভিতরে কি আপনি না জানেন এই কারণে নিজের মতোই হচ্ছে কি আমাকে হয়তো বা মনে মানে মনে হইতেছে এটা যাক আপনার পার্সোনাল ব্যাপার আমার না ঠিক আছে তবে একটা কথা আপনাকে বলি কাউকে কোন কথা কথা বলার আগে নিজের মতো করে চিন্তা করে না ঠিক আছে মনুষ্যত্ব বোধ ভেতরে রেখে তারপরে মেজারমেন্ট করবেন ওকে তাহলে দেখবেন যে আপনার কুৎসিত মনের মতো আরেকজনকে মনে হবে না ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা দেখেন না অনেক সময় যে বলে কি যেন মানে একটা ইয়ার কি বলে কমন একটা আপনার ইয়া আছে কমন একটা হচ্ছে স্টোরি আছে যে পুকুরে ভোরবেলা হচ্ছে গিয়ে দুজন ব্যক্তি গেছে একজন হচ্ছে গিয়ে সারা রাত চুরি করে গোসল করতে গেছে আরেকজন হচ্ছে গিয়ে ফজরের নামাজ পড়বে এই কারণে হচ্ছে সে গোসল করতে মানে ইয়ার অজু করতে গেছে তো মানে এখন চোর দেখে মানে যে অজু করতে গেছে তাকে দেখে চিন্তা করতেছে যে আমি তো চোর আমার মতো মনে ও সারা রাত চুরি করছে আর এখানে যে অজু করতে গেছে সে আবার চিন্তা করতেছে আরে মানে কত কত ভালো একটা মানুষ না যে এখন আমার মতো যে সেও নামাজ পড়ার জন্য অজু করতে আসছে তা এখন আসলে যে যেমন সে অন্যকে আর মানে ওরকমই চিন্তা করে ওরকমই মনে করে আমার মনে হয় এটাই আপনার সাথে আসলে মানে আপনার সাথে গেছে ব্যাপারটা আপনি নিজে শয়তান দেখে মনে হইতেছে যে আরেকজনও মনে হয় শয়তানি যা অনেক কথা বললাম আপনিও যদি আমার কথায় ভুল মানে আপনি কষ্ট পেয়ে থাকেন ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ওকে আচ্ছা আমার পরা যে ড্রেসটা এটার প্রাইস পড়ছে তেরোশো টাকা মাথা থেকে চলে গেছে ড্রেসটা যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন অনেক অনেক বেশি ধৈর্য যেন আল্লাহ আমাকে দেয় টেক কেয়ার আল্লাহ হাফেজ